কয় বাজে? সাড়ে পাঁচটা। তুমি এখন উঠো না, শুধু শুধু ঘুমিয়ে থাকো। আজ পর্যন্ত ঠাকুরপোর আগে কিছুতেই ঘুম থেকে উঠতে পারলাম না। আমি ওঠার আগেই তার ঘর থেকে ঠিক গানের আওয়াজ ভেসে আসবে। হুজুর, হুজুর, দেহটা কি ভালো লাগছে না হুজুর? সকাল থেকে চোখ বুজিয়ে চুপচাপ বসে আছেন দেখছি। বড় অশান্তি লাগছে রে শবর, একটা কিছু হওয়া দরকার, কিন্তু কিভাবে যে হবে সেটাই বুঝতে পারছি না, আর সেই জন্যেই অশান্তি লাগছে। বুঝতে পারছি হুজুর, আশিস, ও যা কিছু বলছে তার সবই যদি সত্যি হয় তাহলে আমি আমার কি সব জেনেও নিঃশব্দে বসে থাকা সম্ভব? আমার কি সব জেনেও নিঃশব্দে বসে থাকা সম্ভব? আমাকে তাকে তো কিছু বলতে হবে, হয় বলতে হবে যে আমি তোমাকে না 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 তা কি করে হয়? শিবানন্দ লাহিড়ীর কৃতকর্ম, তার জন্য আমার সন্তান কেন বঞ্চিত হবে? বিশেষ করে সে যখন স্বেচ্ছায় আমার সন্ধান করে আমার কাছে এসেছে,
ছোট মুখে বড় কথা বলা উচিত নয় হুজুর। তবু বলছি, সে তো আপনার জন্যে এখানে এসেছে, আপনাকে খুঁজে নিয়ে এসেছে, কাউকে কিছু না জানিয়েই এসেছে। রক্তের টানেই তো সে এসেছে হুজুর, বাপের কাছে তার তো অনেক কিছু দাবি করার কথা ছিল, সেসব তো সে কিছু করেনি, এসেছে বসেছে চলে গেছে। হুজুর, সব জেনেই তো সে এখানে আসত। হ্যাঁ, সেই তো আবার আমাকে মনে করিয়ে দিল যে আমি সন্তানের পিতা, পিতৃকর্তব্য তো তার জন্য আমি কিছুই করিনি, অথচ এখন এসব কথা বলতে দ্বিধা হচ্ছে, সংকোচ হচ্ছে, কর্তব্য স্থির করতে পারছি না। হুজুর, শবর শবর, তাকে একবার খবর পাঠাতে পারিস? আমি তাকে কিছু কথা বলতে চাই। হুজুর, তাকে আর আপনি দূরে সরিয়ে রাখবেন না হুজুর, আমি আপনার পায়ে ধরছি হুজুর। তুই কেন এত উতলা হচ্ছিস? হুজুর, আমি তুচ্ছ মানুষ হুজুর, জ্ঞান বুদ্ধি তো নেই, আমি যে ওর বলতে বারে বারে সেই 3 বছরের খোকাকে দেখতে পাচ্ছি হুজুর, আমার সামনে এসে জামা জুতো টুপি পরে আমাকে হাত নেড়ে নেড়ে ডাকছে, আমার বুক ফেটে যায় হুজুর। থাম থাম সব, থাম থাম না, এসব কথা আমি শুনতে চাই না, না চাই না, এসব কথা আমি শুনতে চাই না। নিজের কাছে হাজারটা প্রশ্ন করে তার জবাব আমি পাই না, তার ওপর তুই এসব কথা বলে আমাকে দুর্বল করে দিস না। বড় বৌমা? হ্যাঁ মা, এই যে। বড় বৌমা, তুমি একটা কাজ করবে, ওই আজকে দুপুরের দিকে, না না দুপুরে না, বিকেলের দিকে একটু ফোন করে অর্ঘ্য আর দুর্বাকে এখানে চলে আসতে বলো তো। আজকে? বৌমা, ওরা তো কালকে এসেছিল মা। তা আসুক না, আমি বলছি ওদের আসতে বলো, কারণ আছে। আচ্ছা, সে না হয় বিকেলের দিকে বলে দেবো কোন, কিন্তু কি কারণ মা আমাকে বলবেন না? না সেরকম কিছু না, আসলে না বলার কিছু নেই, তোমার বাবার সাথে না কাল রাত্রির একটু কথা হচ্ছিল।
বলছিলাম এই অর্ঘ আর দুর্বার বড্ড টানা পড়েন হচ্ছে তো শুনে বললেন তা ঘরের ছেলেকে ঘরে ফিরে আসতে বলো না, সেই জন্যই বলছি বৌমা তুমি একবার তাকে ডাকো, দেখি তার দাদানের ডাকে সে না এসে পারে কিনা। বাবা এখন আগের চেয়ে অনেক নরম হয়ে গেছেন না মা? মানুষটা মুখে যতই হম্বিতম্বি করুক ভেতরটা তো সেরকম শক্ত নয়, তারপরে অসুখ বিসুখ হয়ে আরো কিরকম হতভম্ব হয়ে গেছে। তারপর বাবা আর কি বললেন? আমি উনি আর কোনো কথা বলিনি, বাস শুধু ওই কথাটাই আমি আঁচলে গিট বেঁধে রেখে দিয়েছি। আজকে অর্ঘ আসুক, তারপরে তোমার বাবার সামনে ওই কথাটা বলবো। ভয় যে করে মা, আপনার নাতিও যেরকম ঘাড় বেঁকা, বাবার মুখের উপর যদি না বলে বসে তাহলে তো বাবা মনে দুঃখ পাবেন, আর যাতে না রাগ না করেন সেটাও তো দেখতে হবে। তাহলে তাহলে বড় বৌমা কি করবো, বলবো না বলছো? না না, আগে আগে অর্ঘ আসুক না, ওর সঙ্গে কথা বলে ওর মনটা এই সুযোগে বুঝে নেবার চেষ্টা করি, তারপরে না হয় ঠিক করা যাবে কি করব না করব। সকাল থেকে আমার মনটা এত খুশি খুশি হয়েছিল, এই তোমার এই কথাটাতে না আবার তুমি ভাবনা ধরিয়ে দিলে। মা আগে দেখি না কি হয়, তার যে কারণে তার রাগ সেটা তো এখন আর নেই, ওর বউ তো এখন দাদা শ্বশুরকে নিয়ে ভীষণ ব্যস্ত। হ্যাঁ তুমি বরং সেই কথাটাই তাকে বলো, সেটাই ভালো হবে না? হ্যাঁ আমি তাকে ভালো করে গুছিয়ে সব কথা বলে দেবো, খুব আপনি একদম চিন্তা করবেন না, ঠাকুর যদি চান তাহলে দেখবেন আপনার নাতি আর নাতবউ আবার আপনার চোখের সামনে থাকবে মা। তাই যেন তাই যেন চাটা খেয়ে নিন কাকা। অর্ঘর কি রোজই ফিরতে এরকম দেরি হয় নাকি? হ্যাঁ তা তো হয়, মানে ওই 8:30টার আগে তো কোনোদিনই ও অফিস থেকে ফিরতে পারে না। ও বাবা, তোমাকে তাহলে তো অনেকটা সময় একা কাটাতে হয়। না না না, এ তো ভালো কথা না, আর এ তো এতদিন জানতাম না। কাকামণি আজকে ও এলে না একটু বুঝিয়ে বলুন না ওকে, যাতে আমরা আবার ও বাড়িতে ফিরে যেতে পারি। হ্যাঁ বৌমা, আমি সেই কথা বলতেই এসেছি, তবে তোমার স্বামীটি তো বৌমার কম নয়, কথা শুনবে কি না কে জানে। না না, আপনি আপনারা বললেও নিশ্চয়ই শুনবে। হ্যাঁ বৌমা, জানো আমরা সবাই চাই, আমিও চাই তোমরা দুজনে বাড়িতে ফিরে এসো, আমাদের এই লাহিড়ি পরিবারে কেউ তো কখনো ভিন্ন হয়ে থাকেনি, সেই জন্যই বলছি। কাকামণি গাড়ির শব্দ হলো, মনে হলো ও আসছে। হ্যাঁ আমি কিন্তু কিছু জানি না আপনি কেন এসেছেন, ঠিক তো? তুমি ঘাবড়াচ্ছ কেন, দেখো না কিরকম ম্যানেজ করে নিচ্ছি। আরে মিসকে তুমি কতক্ষণ? কাকামণি এসছে সেই 7:30টায়, আর তুমি কখন এলে দেখো 8:30টা বাজে। চা খাবে তো? খাবো, আমি আনছি। বৌমা এগুলো নিয়ে যাও। এমা আপনি তো কিছুই খেলেন না। বয়স বাড়ছে, খাওয়া দাওয়া কমাতে হবে, নিয়ে যাও। আসছি। তারপর মিস
আজকে দাদান কেমন আছে? ভালো আছে, নরমাল ভালো আছে। অর্ঘ, আমি তোর সঙ্গে একটা জরুরি কথা বলতে এলাম। কি কি জরুরি কথা? না, ভাবছি তুই এইমাত্র অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরলি, এখন কি তোর কোনো কথা শুনতে ভালো লাগবে? লাগবে না, লাগা সম্ভব না। বলো না বাবা, কি বলবে বল। না থাক, আমি বরং কাল পরশু এসে বলবো। বলো না, আমি কোনো টায়ার্ড নই। কি প্রবলেম হয়েছে? কোনো মানে ব্যবসার কোনো গোলমাল? গোলমাল গোলমাল মানে ব্যবসা না, বাড়িতে। কি হয়েছে বাড়িতে? আমি নিজে খুব চাইছি, জানিস, খুব চাইছি। বাড়িতে সবাই সবাই চাইছে তোরা দুজনে বাড়িতে ফিরে আয়। এই কথা আমি ভাবলাম, এরকম হঠাৎ করে এসব কথা থাক না রে অর্ঘ্য। সত্যি আমি তোকে বাড়িতে ফেরার কথা বলতেই এসেছি। কেন, এই তো আমি ভালোই আছি, বেশ আছি। শোন, তোর আর বাবার জেদের ব্যাপারটা তো অনেকদিন হল, হ্যাঁ, এটাকে আর টেনে নিয়ে যাস না। এবার সম্পর্কটা সহজ করে নে, সহজ হতে দে। কেন, আমার আর দাদানের মধ্যে সম্পর্ক তো ঠিকই আছে। হ্যাঁ, এখনো ঠিক আছে, তবে এরকম বেশি দিন চললে ঠিক থাকবে কি? শোন, আমার কথা শোন, দুর্বা যখন চাইছে তুই বাড়ির ছেলে হয়ে আর আপত্তি করিস না। শুনছো মেজকা কি বলছে? কি বলছেন কাকামণি? বলছেন আমরা দুজনে যাতে ও বাড়িতে ফিরে যাই। না না, সে তো অসুবিধা আছে। কেন, অসুবিধা কিসে? অসুবিধা না, তোমার কত কাজের অসুবিধা বলো। দেখছি আমি, দেখি কি করা যায়।